বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সায়ন, আর তোমরা দেখছো তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল সায়ন এডিটিং জোন। তো আজ আমি এডিটিং করতে চলেছি ওই টাইপের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা এখন নতুন দেখছো কি করছো ইয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে। তো চলো ভিডিও আমরা শুরু করি। তো তোমরা প্রিভিউ তো দেখেই নিয়েছো যে আমরা কেমন টাইপের ভিডিও আজকে এডিটিং করতে চলেছি। তো আমাদের তার জন্য কাইন মাস্টার লাগবে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বেলো। তো আমরা প্লাস বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছ তিনটে রিসু আছে। তো এখান থেকে 9.16 রিসুটা আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সেটিংয়ের অপশান, তো সেখানে একবার ক্লিক করবে, দেখতে পারবে তোমরা এডিটিং। তো এডিটিংয়ে ক্লিক করে একটু উপর দিকে স্ক্রল করলে দেখতে পারবে তোমরা ফিল স্ক্রিন। তো ফিল স্ক্রিনে ক্লিক করে আর একবার নিচের দিকে নামাবে, একদম প্রথমে আসবে, এটাকে রেখে দেবে তোমরা 2.5 রেখে টিক মার্কে ক্লিক করবে। এবারটা আমরা আমাদের কিছু মডেলের ছবি অ্যাড করে নিচ্ছি, তো তোমরা তোমাদের মডেলের ছবি অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ আমরা কিছু ছবি অ্যাড করে নিয়েছি। এবারটা আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, একটা ডেসক্রিপশন বক্সে ভিডিওর দুটো টেম্পলেট আর একটা টোটাল তিনটে ভিডিও থাকবে। তো তোমরা একটা ভিডিওকে অ্যাড করে নেবে, যেটা দেখতে পাবে তোমাদের ইফেক্ট, মানে ভিডিওটা পুরো ফুল দেওয়া আছে সেই ভিডিওটা। তো চলো আমরা ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো ভিডিওটাকে দেখতে পাচ্ছ আমরা অ্যাড করে নিয়েছি। এবারটা একটু আমরা উপর দিকে স্ক্রল করলে দেখতে পাবে তোমরা এক্সট্রাট অডিও। তো এক্সট্রাট অডিও একবার ক্লিক করব এবং ভিডিওটাকে ডিলিট করে দেবো। কী হলো, এর থেকে আমাদের ভিডিওটা থেকে সাউন্ডটা কনভার্ট হয়ে গেলো। এবার দু আমাদের একটু আমরা জুম করব, জুম করার পরে আমাদের বিট কোথায় কোথায় আছে তোমরা খুঁজে নেবে। তো আমার বিটটা কোথায় কোথায় আছে আমি জানি। তো তোমাদের দেখতে পাবে এখানে একটা বিট আছে। তো এই এই টাইমের অপশানটা দেখতে পাচ্ছ, ওখানে একবার ক্লিক করে দেখবে কালারটা বিটটা খুঁজে নেবে, খুঁজে নিয়ে কাট করে নেবে। তো আমি জাস্ট কাট করে নিচ্ছি ছবিগুলোকে, তোমরা দেখতে লাগো। তো ফার্স্টটা এই বিটে কাট হবে এবং দ্বিতীয় ছবিটার একটু বড় হবে, বড় হয়ে আমাদের এইখানে নিয়ে আসবো, এইখানে নিয়ে এইখানের থেকে কাট করে দেবো এটাকে। এবং তিন নম্বর ছবিটা একটু বড় হবে, এটাকে আমরা এখান থেকে কাট করব। আর বিট অনুযায়ী তোমরা কাট করে নেবে কিন্তু অবশ্যই। তো চলো আমরা কাট করে নিচ্ছি, ছোটো ছোটো কাটগুলো তোমরা অবশ্যই দেখতে লাগো। একটু আমি ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। তোমরা দেখতে পারছো আমি কাট করে নিচ্ছি যতগুলো ছবি অ্যাড করেছিলাম। তো তোমরা পুরো সাউন্ড যত দূর আছে তত দূর ছবি অ্যাড করে কাট করে নেবে, আর তারপরের স্টেপটা আমি বলছি। তো এবারটা আমাদের ইফেক্ট দেওয়ার পালা, আমরা ফার্স্টের ছবির লেয়ারে একবার ক্লিক করব, ক্লিক বিগ্রাফিকে যাব এবং কলমি ডিজেতে যাব। কলমি ডিজেতে গিয়ে 0.1 দিয়ে দেবো ফার্স্টের ছবিটাতে, এবং দ্বিতীয় নাম্বার ছবিটাতে যাব কলমি ক্লিক গ্রাফিকে যাব এবং কলমি ডিজেতে গিয়ে 0.2 দিয়ে দেবো। তিন নাম্বার ছবিটাতে যাব ক্লিক গ্রাফিকে যাব এবং কলমি ডিজেতে গিয়ে 0.2 দিয়ে দেবো। তো এই অবধি আমরা করবে, ফার্স্টের ছবিটাতে কলমি ডিজে 0.1, দ্বিতীয় নম্বর ছবিটাতে কলমি ডিজে 0.2, তিন নম্বর ছবিতে কলমি ডিজে 0.3। আর পরে যেই ছোটো ছোটো কাটা কাট আছে দেখতে পারছো তোমরা, এই প্রত্যেকটা ছবিতে ফার্স্টের ছবিটাতে দেবে কলমি ডিজে 0.1 এবং দ্বিতীয় নম্বর ছবিটাতে সুইট লাইনের 0.4, মানে প্রত্যেকটাতে অন ফোর কলমি ডিজের অন আর সুইট লাইনের ফোর, কলমি ডিজের অন সুইট লাইনের ফোর, এভাবে একটাই কলমি, এটাই কলমি যদি 0.1 দাও এটাই সুইট লাইনের 0.4, মানে এইভাবেই দেবে ফার্স্টটাতে কলমি ডিজে তারপরে সুইট লাইন, তাহলে সুন্দর লাগবে। তো আমি এইভাবে দিয়ে নিচ্ছি, তারপরে আমি কী করবো বলছি। এইভাবে আমি ইফেক্ট এইগুলোতে দিয়ে দিয়েছি। এবারটা আমাদের ভিডিও টেম্পলেট অ্যাড করার পালা দুটো, তো ডেসক্রিপশানে আছে, তোমরা গিয়ে অবশ্যই ডাউনলোড করে নিও। লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব এবং যেই দুটো ভিডিও টেম্পলেট অ্যাড করব সেই ফার্স্টেরটাতে আমরা ক্লিক করব, ফুল স্ক্রিন করব এবং এর সাউন্ডটাকে আমরা মিউট করে দেবো। মিউট করে ব্ল্যান্ডিংয়ে যাব, ব্ল্যান্ডিংয়ে গিয়ে এটাকে করে দেবো আমরা স্ক্রিন। এইভাবে আর একটা ভিডিও টেম্পলেট অ্যাড করব, তার জন্য লেয়ারে যাব, মিডিয়াতে যাব এবং সেই ভিডিও টেম্পলেটটা কোথায় আছে আমরা খুঁজে এটাকে অ্যাড করব। এটাকে আমরা মিউট করে দেবো সাউন্ডটাকে এবং এটাকে ফুল স্ক্রিন করে দেবো এবং এর ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দেবো। তো ভিডিওটা আমাদের সম্পূর্ণ তৈরি, তো ভিডিওটা একবার প্লে করছি চলো।
তো সাইডে দেখতে পাচ্ছ তোমরা শেয়ারের টাইপের একটা অপশন আছে এই যে, তো এটাতে একবার ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সাইজ ক্যাটাগরি সব সিলেক্ট করবে, এইচডি ফোর কে সব আছে, তো এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এক্সপোর্ট করে দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমার মতামতটা জানিও, আর চ্যানেলটাকে নতুন দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।